গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে জাতিসংঘে প্রস্তাব পাশ হয়েছে। সাধারণ পরিষদে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতায় প্রস্তাবটি পাশ হয়। তবে যুদ্ধবিরতিতে সমর্থন না থাকলেও ইসরায়েলের আগ্রাসন নিয়ে সুর পাল্টেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। গাজায় ইসরায়েলি আগ্রাসনে বাড়ছে প্রাণহানি, চারিদিকে ধ্বংসলীলা আর রক্তপাতে আন্তর্জাতিক চাপের মুখেও বেপরোয়া ইসরায়েল। এমন পরিস্থিতিতে যুদ্ধবিরতি আহ্বানের প্রস্তাব পাশ হয় জাতিসংঘের সাধারণ পরিষদে। পক্ষে ভোট দেয় বাংলাদেশ, ভারত সহ অন্তত 153টি দেশ। বিপক্ষে ছিল যুক্তরাষ্ট্র, পাপুয়া নিউগিনি ও ইসরায়েল সহ 10 দেশ। ভোট দেয়া থেকে বিরত থাকে যুক্তরাজ্য, জার্মানি, ইতালি সহ 23টি দেশ। মানবতা প্রতিষ্ঠায় গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি প্রয়োজন। উপত্যকায় সহিংসতা বন্ধে সবাইকে এগিয়ে আসতে হবে। নিরাপত্তা পরিষদের মতো সাধারণ পরিষদে তোলা প্রস্তাবেও আপত্তি জানায় যুক্তরাষ্ট্র। গাজার মানুষ মানবিক বিপর্যয়ের মধ্যে দিয়ে যাচ্ছে এটা মানি, তবে এখনই যুদ্ধবিরতি দেয়া হলে পরিণতি ভালো হবে না। হামাসের কাছে আটক জিম্মিদের ফিরিয়ে আনাও জরুরি। যুদ্ধবিরতিতে সমর্থন না থাকলেও ইসরায়েলের আগ্রাসন নিয়ে সুর পাল্টেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। জানান, গাজায় নির্বিচারে হামলা চালিয়ে বিশ্বের সমর্থন হারাতে শুরু করেছে ইসরায়েল। নিরাপত্তার জন্য ইসরায়েল যুক্তরাষ্ট্রের উপর নির্ভর করতে পারে, ইউরোপীয় ইউনিয়নও তাদের পাশে আছে, তবে গাজায় নির্বিচারে হামলা চালিয়ে সমর্থন হারাচ্ছে ইসরায়েল। কদিন আগে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে উত্থাপিত যুদ্ধবিরতি প্রস্তাব ভেস্তে যায় শুধুমাত্র যুক্তরাষ্ট্রের ভেটোর কারণে। এরপর থেকেই মুসলিম ও আরব বিশ্বের তোপের মুখে পড়েন বাইডেন। তাছাড়া আগামী বছর নির্বাচন সামনে রেখে গাজায় চরম মানবিক বিপর্যয়ের মধ্যেও ইসরায়েলের প্রতি অন্ধ সমর্থনে চটেছেন তার দল ডেমোক্রেটিক পার্টির অনেকেই। এ কারণেই গাজা ইস্যুতে সুর নরম করছেন বাইডেন, মনে করছেন বিশ্লেষকরা। রাখি জেসমিন, চ্যানেল 24।